দেশ জুড়ে করোনা আবহের মধ্যে দুঃসংবাদ এসে পৌঁছালো বাঁকুড়া জঙ্গলমহলে। গুজরাটের ভারত জেলার দাহের শিল্পাঞ্চলে যশস্বী কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিক জয়ন্ত মাহাতোর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সমীর মাহাতো, শক্তিপদ মাহাতো, সুদর্শন মাহাতো নামে আরো তিনজন। মৃত ও আহত প্রত্যেকের বাড়ি রানীবাঁধের সিঁদুরপুর গ্রামে। ওই দিন এই খবর এলাকায় পৌঁছাতেই পুরো গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়ে। জেলায় তেমন কর্মসংস্থানের সুযোগ নেই, সে কারণেই মাত্র কয়েক মাস আগে সামান্য কিছু রোজগারের আশায় বাড়ি ছেড়েছিলেন জয়ন্ত মাহাতোরা। ঠিকাদারের অধীনে কাজও জুটিয়ে নিয়েছিলেন গুজরাটের ওই কারখানায়। করোনা সতর্কতায় দেশ জুড়ে লকডাউনে আর বাড়ি ফেরা হয়নি। কথা ছিল সব স্বাভাবিক হয়ে গেলে বাড়ি ফিরবেন, কিন্তু তার মাঝে বিস্ফোরণে সবকিছু এলোমেলো করে দিল। শনিবার ওই গ্রামে গিয়ে দেখা গেল পুরো এলাকা যেন শ্মশানের নিস্তব্ধতা, ইতিউতি মানুষের জটলা, সব জায়গাতেই আলোচনার বিষয় সেই এক। এর মাঝে মৃত জয়ন্ত মাহাতোর বাড়ি গিয়ে দেখা গেল বাড়িতে দারিদ্রের ছাপ স্পষ্ট। তার বাবা বিবেক মাহাতো নানান ধরনের অসুখে জর্জরিত। সব মিলিয়ে সংসারের হাল ফেরাতে জয়ন্তর গুজরাট যাত্রা, কিন্তু সেই সংসারের হাল ফেরাতে গিয়েই অকালে ঝরে পড়লো একটি তরতাজা প্রাণ। আহত এক পরিযায়ী শ্রমিকের বাবা সত্যেন্দ্রনাথ মাহাতো বলেন, যে ওই ওই জায়গায় আমরা কাজ করছিলাম, পালাতে পালাতে ট্যাঙ্কিটা বার্স্ট হয়ে যায়, তখন আমি মামাকে কিছু না হলো 15-16 হাত দূরে ফেলে দিয়েছে পাখির মতো। মানে কোন জায়গায় কাজ করছিল? গুজরাট সকালে ভালো আমার চেষ্টাপড়া দিয়ে পড়ে যায়, দিয়ে হেলমেটে আগুন ধরে যায়। হেলমেটে আগুন ধরার পরে সঙ্গে সঙ্গে হেলমেট খুলে যখন পিঠে জ্বালা করছি, ওই গ্যাঞ্জি ছিঁড়ে ছিঁড়ে 3 কিলোমিটার ছড়িয়েছিল। 3 কিলোমিটার যেয়ে একটা গ্রামে দাঁড়ালো, ওখান থেকে জল চাইছিলো, কিন্তু ও যারা হিন্দু কথা হয়তো বাংলা কথা বুঝতে পারে না, কেউ জল দিই নি। পাশের বাড়িতেও একটা নিজে ঢুকিয়ে এক গোড়ে জল নিয়ে গোটা শরীরে মানে ঢাললো আর কি। যে ওখানের লোক ওকে মোটর সাইকেলে করে তুলে হসপিটালে ভর্তি করে। এদিন মৃত ওই পরিযায়ী শ্রমিকের দেহ রানীবাঁধের সিঁদুরপুর গ্রামে আসছে। তার আগেই গ্রামে যান স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি। খবর পাওয়ার পর থেকেই ওই পরিবারগুলির পাশে আছেন স্থানীয় সিপিআইএম নেতা মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা। মধুসূদন মাহাতো বলেন, দুঃখের বিষয় যেটা, সে ওর বাবাকে এখনো আমরা বলতে পারিনি। আমি নিজেও দুবার চেষ্টা করলাম ওর বাবাকে বলার, ছেলেটা নেই, কিন্তু বলতে পারিনি। বিষয়টা হচ্ছে একই, ওর বাবা অসুস্থ, তার উপর ওই কথাটা বলার মতো আমরাও শক্তি হারিয়ে যাচ্ছি। আমার গ্রামেরও অনেকে কেউ কেউ বলতে পারছে না, কিন্তু একদিন তো জানবেই। পরে আসে বাবার পায়ের সামনে ছেলের মৃতদেহটা নামিয়ে দেওয়া, এটা আরও মর্মান্তিক হবে। তাই আমরা কালকেই বলছিলাম যে ছেলেটা খুব বেশি মর্মান্তিকভাবে অসুস্থ আছে, ছেলেকে নিয়ে আসা হচ্ছে গুজরাট থেকে, এটা একটা দিক। তবে আরেকটা দিক যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে লকডাউন, গোটা দেশ জুড়ে লকডাউন, লকডাউনের মধ্য দিয়েও কারখানাগুলো কিন্তু, বৃহৎ পুঁজির কারখানাগুলো কিন্তু চলছে, এবং এই বৃহৎ পুঁজির কারখানাগুলো চলছে। আমরা যাই পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে যা সব জানছি তা হলো যে বৃহৎ পুঁজির কলকারখানাগুলি থেকে প্রায় অর্ধেক শ্রমিক পালিয়ে এসেছে, পরিযায়ী শ্রমিক। তারা হয় সরকারি ব্যবস্থা এসেছে, কিংবা পায়ে হেঁটে হাজার হাজার কিলোমিটার জুড়ে পায়ে হেঁটে এসেছে। এখন তারা ওই অর্ধেক শ্রমিক নিয়েই সেই কলকারখানাগুলো চলছে, যার ফলশ্রুতি এই বিস্ফোরণ, মানে তত্ত্বাবধানের অভাব। আপনি বিশাখাপত্তনম থেকে শুরু করে আপনি যা যা জায়গায় যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে, এই পরিযায়ী শ্রমিকগুলো আমাকে একটা ভালো উদাহরণ দিয়ে বলছিলেন যে যদি আপনার একটা বাসে যদি কন্ট্রাক্টর না থাকে, যদি হেল্পারগুলো যদি না থাকে, শুধু ড্রাইভারটা যদি থাকে, সেই ড্রাইভারটা কতক্ষণ চালিয়ে নিয়ে যেতে পারে? দুর্ঘটনা তো ঘটাটাই স্বাভাবিক। দুঃখের সঙ্গে খেদের সাথে জানাচ্ছিল, আমাদের, আমরা চাই আমাদের এই রাজ্যে, অপয়া রাজ্যে তো আর এই আমাদের শিল্প কলকারখানা গড়ে ওঠার কোনো সম্ভাবনাই নাই। যা সম্ভাবনা ছিল সেটাও ব্যাহত হয়ে গেছে, একসময় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা চুরমার হয়ে গেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এখানে যতটুকু কাজ আছে, চাষের কাজ আর আছে যা নিয়ে, সেইটুকুই বেঁচে থাকুক। বাইরে আমরা মৃতদেহটা 3 দিন পর 4 দিন পর পচা দুর্গন্ধ মৃতদেহটা নিয়ে আমরা কান্নায় মানে জড়াতে চাই না। আমরা চাই আমাদের ছেলেরা আমাদের গ্রামেই থাকুক, আমাদেরই কাজযোগ করুক, আমাদের যতটুকু কৃষিতে যতটুকু যা আছে সেটারই নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুক, এটাই আমার বলা। বিধায়ক জ্যোৎস্না মান্ডি আহত ও নিহত যুবকের পরিবারের লোকেদের পাশাপাশি কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একতরফা লকডাউন ঘোষণার বিরোধিতা করে বলেন,
সিঁদুরপেটে গ্রামের আরো তিনজন, সিঁদুরপুর গ্রামের আরো তিনজন ছেলে আছে। আমি তাদের বাবাদের সাথে কথা বলেছি এবং বাড়ি গিয়েছি, খোঁজ খবর নিয়েছি। এটা খুব দুঃখজনক ঘটনা যে বয়লার গ্যাস ফেটে এরকম আমার একটা সিঁদুরপুর গ্রামের ছেলে মারা গেছে। যদি রাজ্য সরকার যদি এই জঙ্গলমহল, রানীবাঁধ বা বাঁকুড়া এখানে যদি কলকারখানা তৈরি করতো, তাহলে কি ভিন রাজ্যে যেতে হতো এই গ্রামের শ্রমিকদেরকে কাজ করার জন্য? এই গ্রামের দেখুন, আমাদের রাজ্য সরকার 100 দিনের কাজের মাধ্যমে 98% সমস্ত মানুষকে, বিভিন্ন ব্লকের 98% মানুষকে কিন্তু 100 দিনের কাজ আমরা সকলকেই দিতে পেরেছি। সবাই 100 দিনের কাজ করছে। কিছু কেমন আমাদের গ্রামের ছেলেরা আছেন, তারা বাইরে বিভিন্ন কাজের সূত্রে বাইরে কাজ করতে যান। আর একটা আমি কথা বলবো, খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক কথাটা এটা হলো যে করোনার পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি সমস্ত আলোচনা স্বরূপ, বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা স্বরূপ যদি এই সিদ্ধান্ত নিত, হঠকারিতা করে যদি লকডাউনটা না করত, তাহলে পরিযায়ী শ্রমিকরা, যারা আমাদের ওয়েস্টবেঙ্গলের মানুষ, যারা বাইরে কাজ করতে গেছেন, তারা ঠিকঠাকভাবে ঠিক টাইমে বাড়ি আজকে এসে পৌঁছাতে পারত। তাহলে আজকে আমার এই সিঁদুরপুর গ্রামের এই বাচ্চাদের এই ক্ষতিটা হতো না। তারা ঠিকঠাক টাইমে তারা কিন্তু আমাদের আজকে বাড়িতে এসে পৌঁছাতে পারত। আমাদেরকে এই আজকে দুর্দশার দিনটা কিন্তু দেখতে হতো না। এটা কেন্দ্রীয় সরকারের গাফিলতি, তাদের জন্যই আজকে এই হয়েছে এই ঘটনা। কি করব, আমার কাছে ভাষা নেই। আমাদের সরকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের সাথে আছে। আপনারা জানেন, কিছুদিন আগে পুরুলিয়ায় একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে ইউপিতে কাজ করতে ওনারা গিয়েছিলেন। আমাদের সরকার তাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী। আমরাও এই যারা পরিযায়ী শ্রমিক, যারা যেই ছেলেটি মারা গেছেন তার পরিবারের সাথে আমরা সকলেই আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমাদের তরফ থেকে যা ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে যা সাহায্য করার, আমরা অবশ্যই সাহায্য করব সেই ফ্যামিলিকে এবং প্রত্যেকটা যারা যাদের বাচ্চাগুলো এখনও ওখানে কাজ করছে, গুরুতর অবস্থায় আছে। আমি চাইবো তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তাদের প্রত্যেকটি বাবা মায়ের কাছে ফিরে আসুক। জয়ন্ত মাহাতোরা এভাবেই হারিয়ে যায় সংবাদ মাধ্যমের দৌলতে। কয়েকটা দিন হয়তো এই পরিবারগুলির খোঁজ থাকবে, কিন্তু তারপর সবকিছু থিতিয়ে গেলে আবার যেন অমাবস্যার অন্ধকার গ্রাস না করে নিরীহ সব হারানো এই পরিবারগুলিকে, এই বিষয়টা নিশ্চিত হওয়া দরকার। রাজ্য সরকার ও জেলা প্রশাসন এই অসহায় মানুষগুলির পাশে থাকবেন, এই প্রত্যাশা আমরা রাখি। রানীবাঁধ থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ।